গাইবান্ধা শহরের পুরাতন বাজারে পাইকারিতে প্রতি কেজি বেগুন 28 থেকে 30 টাকা, শাক 12 থেকে 30 এবং পটল 38 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বাজারে শাকসবজির দাম স্বাভাবিক রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল্লাহ ইসলাম বাবু। বাবু, শাকসবজির বাজারে আপনি সরবরাহ এবং দাম কেমন দেখছেন? স্বর্ণা, গাইবান্ধা শহরের ঠিক ভেতর দিয়ে বয়ে গেছে মরা ঘাগট নদী। এই মরা ঘাগটের তীরে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এখানে একেবারেই জীবন্ত টাটকা সতেজ যে শাকসবজি, সেই শাকসবজির হাট বসেছে শহরের পুরাতন বাজারে। আমি এই বাজার থেকে আজকের এই শাকসবজির বাজার দর নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। আমরা একটু দেখাতেও চাই আপনাকে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুরাতন বাজারে এখন হাটুরেদের, বাজার করতে আসা মানুষজনের ভিড়, আনাগোনা এবং তাদের যে সরগোল, সেই সরগোলে মুখর গোটা হাট। আপনি নিশ্চয়ই দেখছেন যে এখানে একেবারেই টাটকা যে সবজি কৃষক তার ফসলের ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছেন কিছুক্ষণ আগে। লাল শাক আমরা দেখছি, এই যে লাল শাকের স্তূপ দেখতে পাচ্ছি আমরা, সেই লাল শাক এখানে বিক্রি হচ্ছে 22 টাকা কেজি দরে। এমনিভাবে পাট শাক দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, একেবারে টাটকা এই পাট শাকগুলো বিক্রি হচ্ছে 12 টাকা কেজিতে পাইকারি দরে এখানে বিক্রি হচ্ছে। এমনিভাবে আমরা এখানে দেখছি যে একেবারে মাচা থেকে তুলে নিয়ে আসা লাউ, তারপরে কলমি শাক, এখানে আসলে ধনে পাতার যে মমা গন্ধ আমরা এই বাজারে পাচ্ছি। এমনিভাবে বেগুন, শশা, মিষ্টি কুমড়া থেকে শুরু করে পেঁপে, নানান জাতের নানান পদের যে শাকসবজি, আপনার কাঁচা কলা, ঝিঙ্গে, প্রায় সব ধরনের শাকসবজি কিন্তু বিক্রি হয় এই হাট এই বাজারে। আপনার গাইবান্ধা সদর, পলাশবাড়ি, সাদুল্লাপুরের ধাপের হাট, বিভিন্ন এলাকা থেকে এই শাকসবজিগুলো গাইবান্ধা শহরের এই পুরাতন বাজারে প্রতিদিন ভোরবেলা আসে এবং ভোরবেলায় এখানে আবার এগুলো কেনাবেচা হয়। বিভিন্ন উপজেলা থেকে যারা বিক্রেতা আছেন, যারা খুচরা বাজারে যারা কেনাবেচা করেন, খুচরা ব্যবসায়ী যারা, তারা এই হাট থেকে এইসব শাকসবজি সংগ্রহ করেন। সংগ্রহ করার পর তারা বিভিন্ন গ্রামে গঞ্জে নিয়ে তারা আবার ভোক্তাদের হাতে তুলে দেন। আসলে এই দৃশ্য কিন্তু পুরাতন বাজারের প্রতিদিনের। আজকে আমরা দেখছি যে শাকসবজির সরবরাহ অনেকটা ভালো, স্বাভাবিক আছে এবং দামও কিন্তু মোটামুটি নাগালের মধ্যেই বলতে গেলে, কারণ 12 টাকা থেকে শুরু করে 50 টাকার মধ্যেই প্রায় সব ধরনের শাকসবজি এখানে পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে। স্বর্ণা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে গাইবান্ধা শহরের পুরাতন বাজার থেকে শাকসবজির বাজার পরিস্থিতি নিয়ে সবশেষ। সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু আমাদের জানাচ্ছিলেন গাইবান্ধা থেকে শাকসবজির বাজার নিয়ে।